ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। মাশরাফি এখন অহংকারী, এমপি হবার পর মাশরাফির ভাব বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন এমন অনেক ধরনের কথা লিখছে অনেকেই, কিন্তু কেন সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওয়েল, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটি, এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচ শেষে মাশরাফি যখন ড্রেসিং রুমে যাচ্ছেন, দেন সাডেনলি দুজন লোক দৌড়ে আসে মাশরাফির সাথে সেলফি তোলার জন্য। মাশরাফি তাদের সাথে সেলফিও তুলেন, বাট এখানে একজন মাশরাফির পিঠে হাত রাখতে চান, যেই কারণে মাশরাফি ঝটকা দিয়ে তার হাতটা সরিয়ে দিলেন, এবং এটাতেই হলো দর্শকদের বিপত্তি। কেন মাশরাফি এই কাজটা করলো? মাশরাফি এখন আর তার ভক্তদের ভালোবাসে না, অহংকারী হয়ে গেছে, এটসেট্রা এটসেট্রা এরকম অনেক কথা বলছে অনেকে। বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, যদি আপনার আমার সাথে হঠাৎ করে আননোন পার্সন এসে এরকম আনওয়ান্টেড টাচ করে, তাহলে আপনি কি করবেন? তবে সবাই যে শুধু সমালোচনা করছে এমনটা কিন্তু নয়। অনেকের মতে মাশরাফি একজন পাবলিক ফিগার, বাট পাবলিক প্রপার্টি নয়, যে যখন যার যেটা মন চাইবে সেটাই করতে পারবে। সেলিব্রিটিদেরও মুড ভালো খারাপ থাকতে পারে, এই ব্যাপারটা বোঝা উচিত। এখন পারমিশন নিয়ে যদি মাশরাফির গায়ে হাত দিতে চাইতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এভাবে হুট করে গায়ে হাত দেওয়া তো মাশরাফির পছন্দ নাও হতে পারে। আবার এমনটাও তো হতে পারে, 40 ওভার বল করে ঘাম ভিজা শরীরে টাচ করতে তার ভালো লাগেনি, খুব স্বাভাবিক, এমনটা আপনার আমারও ভালো লাগবে না। এছাড়া মাশরাফিকে কিন্তু আমরা দেখেছি তার ভক্তদের সাথে বেশ ভালো মতো ইন্টারঅ্যাক্ট করতে। আবার মাশরাফি এখন প্রায় বলেন এখনকার মানুষের মধ্যে আবেগটা অনেক কমে গেছে, কোথাও ভক্তদের সাথে দেখা হলে সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে যান, অথচ হ্যান্ডশেক করে কেউ এটা জিজ্ঞাসা করেন না যে ভাই ভালো আছেন কিনা। মাশরাফির ভাষায় ভক্তদের সঙ্গে কোলাকুলি করতে তার আপত্তি নেই, কিন্তু এই সেলফি জিনিসটা তার বড় বিরক্ত লাগে। ওয়েল, তাহলে বোঝা যাচ্ছে মাশরাফির সাথে দর্শকদের ইন্টারঅ্যাক্ট করতে কোনোই সমস্যা নেই, কিন্তু এভাবে সেলফি তোলাটা তার হয়তো একটু পছন্দ না। সো ভিউয়ার্স, মাশরাফির এই হাত সরিয়ে দেওয়া ব্যাপারটা কি আসলে তাকে অহংকারী বানিয়ে দিয়েছে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।